বাজার থেকে এই শোলা কুচু আনলে আমি একটা তরকারি রান্না করি, আর এই তরকারি খেতে হয় ভীষণ মজার। চলুন বন্ধুরা দেখে নেই এই রান্নাটির পুরো প্রস্তুত প্রণালী। 2 খণ্ড কচু কেটে ছোট টুকরো করে নেব। কচু 2 খণ্ড ঠিক এমনভাবেই কেটে নিয়েছি, এখন ধুয়ে নেব। এই কচুর তরকারি রান্নাতে চিংড়ি মাছ লাগবে, তাই কিছু চিংড়ি মাছ ধুয়ে কেটে নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। চিংড়ি মাছ মাখানো হয়েছে, এখন রান্না করতে চলে যাব। প্রথমে চুলা জ্বালিয়ে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিব। তেল গরম হয়েছে, চিংড়ি মাছ দিয়ে ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা তেলে আর একটু সাদা তেল অ্যাড করব। সামান্য জিরা ফোড়ন দিয়ে দিব। 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। পেঁয়াজ কুচি ভেজে নিয়ে 1 চামচ রসুন বাটা দিয়ে ভেজে নেব। এক চামচ করে কাঁচা জিরা মরিচ আদা বাটা দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েও কষিয়ে নেব। সম্পূর্ণ মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। ধুয়ে রাখা কচুগুলো দিয়েও কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। সামান্য জল দিয়ে ঢেকে দেব কচুগুলো সিদ্ধ হওয়ার জন্য। চুলা রাস কম রেখে ঢেকে দিয়েছিলাম, তুলে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ঢেকে রাখার কারণে কচুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, মশলাগুলো গায়ে গায়ে লেগে গেছে, এখন নেড়েচেড়ে নিচ্ছি। এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোল দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ঝোলের মধ্যে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দেব। ঝোলে আর একটু লবণ লাগবে, দিয়ে দিচ্ছি। ভাজা চিংড়ি মাছগুলো তুলে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। 1/2 চামচের একটু বেশি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। জিরা গুঁড়া দিয়েও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত ঝোলটা গামাখা হবে ততক্ষণ পর্যন্ত একটু ঢেকে রাখবো। ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কচু চিংড়ির তরকারি দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও অনেক মজার হয়। এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, বেড়ে নেব। এই তরকারি শুধু গরম ভাতের সাথেই নয়, রুটি দিয়ে খেতেও অনেক মজার হয়। আশা করছি শোলা কচু বা পানি কচু যে যে নামে চেনে এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। বন্ধুরা, আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, ও সামনে এগিয়ে যাওয়ার জন্য পাশে থাকবেন আশা করছি।